আমার নবী হযরত মুহাম্মদ মুস্তাফা জোরে পড়েন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি একদিন খানায় কাবার দেয়ালের সাথে হেলান দিয়ে বসা, সুবহানাল্লাহ বলবেন না, কাবা গর গজবের গর না রহমতের গর? আমার নবী গজবের নবী না রহমতের নবী? খানায় কাবার দেয়ালের সাথে নবী হেলান দিয়ে বসা, এর মানে রহমতের সাথে রহমতের ধাক্কা, সুবহানাল্লাহ। ঠিক এই মুহূর্তে আমার নবী দেখলেন, হাদিসটি এসেছে তাম্বিহুল গাফিলিন কিতাবে, কিতাবের নাম তাম্বিহুল গাফিলিন, বলেন সে দেখি নাম কি? তানভীর কইছে তাম্বিহুল, তাম্বিহুল গাফিলিনে এই হাদিসটা উল্লেখ করা হয়েছে। জুলফিকার আহমদ নকশবন্দি রহমতুল্লাহ আলাই একসনদে হাদিস উল্লেখ করেন, খানায় কাবার দেয়ালের সাথে আমার নবী যখন ঠেক লাগিয়ে বসা, ঠিক এই মুহূর্তে তিনি দেখতে পেলেন জিব্রাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল, কয়জন হইল? চারজন ফেরেশতা হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে আমার নবীর দিকে আসতেছে। জোরে কন না, আমার নবীজির কাছে, শুধু আমার নবী নয়, 1,00,000, 2,24,000 নবী রসুলের কাছে ওহী নিয়ে নাজিল হইতেন কোন ফেরেশতা? আজরাইল। জোরে বলেন না, কিন্তু আজকে কয়জন? জোরে কন, চার ফেরেশতা হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলে আমার নবীর দিকে আসতেছেন। নবী তো টেনশনে পড়ে গেলেন, ব্যাপারটা কি রে, অন্যদিন তো ওহী নিয়ে আসে জিব্রাইল, আজ কেন জিব্রাইলের সাথে মিকাইল? মিকাইলের দায়িত্ব ওহী নাজিল করা নয়, মিকাইলের দায়িত্ব আসমান থেকে নাজিল করা। কি নাজিল একটু জোরে বলেন না, ও আনজালনা মিনাস সামাই মাআন তাহুরা, আসমান থেকে পবিত্র বৃষ্টি নাজিল করা, এটা মিকাইলের দায়িত্ব। জ্বর, সিডর, হারিকেন, টর্নেডো, কালবৈশাখী ঝড়, এগুলো দেওয়া মিকাইলের দায়িত্ব। তাহলে কি আজকে মিকাইল এই মক্কায় ঝড় দেবে, সিডর দেবে, টর্নেডো দেবে, কালবৈশাখী ঝড় নামাবে নাকি? কেন আজকে মিকাইল? শুধু তো মিকাইল না, ইসরাফিল, হযরতে জিব্রাইলের সাথে আবার দেখা যায় হযরতে ইসরাফিলকে। ইসরাফিলের দায়িত্ব তো ওহী নাজিল করা নয়, ইসরাফিলের তো একটা দায়িত্ব, জন্মের পর থেকে সে দাঁড়িয়ে আছে, দুই আঙ্গুলের চিপায় একটা জিনিস নিয়ে দাঁড়িয়ে আছে, ওইটার মধ্যে যেদিন ফু মারবে সেদিন আসমান জমিন কেয়ামত হয়ে যাবে। দুই আঙ্গুলের চিপাই নিয়া মুখের কাছে রেখে সে দাঁড়িয়ে আছে, লক্ষ লক্ষ বছর যাবৎ দুই আঙ্গুলের চিপাই নিয়ে দাঁড়াইছে। কি বিড়ি! জোরে বলেন, দুই আঙ্গুলের চিপায় সিংহা নিয়ে দাঁড়িয়ে আছে, কে ফু দিবে আর কিয়ামত ঘটাবে? তার ফুৎকারের সঙ্গে সঙ্গে আসমান ভেঙে টুকরো টুকরো হয়ে জমিনের মধ্যে পড়বে, জমিনের পাহাড়গুলো তোলার মতো উপরের দিকে উঠতে থাকবে। কিন্তু আজকে ইসরাফিলকে সিংহায় ফু মেরে কিয়ামত ঘটিয়ে ফেলবে নাকি? শুধু তো ইসরাফিল নয়, সাথে আবার আজরাইলকেও দেখা যায়। আজরাইলের কি দায়িত্ব কম বেশি সবাই জানা কথা কয় না, নাকি এটা কোয়াজ করে বোঝার লাগবো? আজরাইলের দায়িত্ব সবার জানা। এখন আমার নবী টেনশনে পড়লেন উম্মতকে নিয়ে, আমার উম্মতের উপরে মিকাইল আজকে কাল বৈশাখী ঝড় নেমাবে, আমার উম্মতের উপর ইসরাফিল আজকে সিংহায় ফু দিয়ে মহা তাণ্ডব আর মহা প্লাবন শুরু করে দেবে নাকি? আজকে আজরাইল কারো জান কবজ করে ফেলবে নাকি? না, আমার উম্মত তো এখনো সকলে মিলে কলেমা পড়ে মুসলমান হয়নি, মাত্র 2-4 জন মুসলমান হয়েছে, বেশিরভাগ উম্মত এখনো অমুসলমান কাফের রয়ে গেছে। এদের জান যদি কবজ করা হয় কাফের অবস্থায়, এদের ঠিকানা হবে জান্নাত না জাহান্নাম। আমার উম্মত তো জাহান্নামে চলে যাবে। নবী উম্মতের টেনশনে পেরেশান, একেবারে পেরেশান, চোখ থেকে পানি ঝরতেছে, মালিকে তুমি কেন আজকে আজরাইলকে পাঠালা? আজ তুমি কেন আজরাইলকে পাঠালা? আমার উম্মতের জান যদি আজকে কবজ করা হয় এরা তো জাহান্নামের কীড়া হয়ে যাবে। না না ও আমার মাওলা, তুমি সেটা করতে পারো না। এটা নবীজি মনে মনে ভাবতে না ভাবতে 4 জন একেবারে আমার নবীর সামনে এসে কাতারে সোজা হয়ে দাঁড়িয়ে গেছে। জোরে বলেন না, 4 জনের মধ্যে লিডার, লিডার মানে নেতা, লিডার মানে কে? 4 জনের মধ্যে নেতা কে? জিব্রাইল। জিব্রাইল ছোট ফেরেশতা না বড়?
কত বড় কোয়েলই তাম কোয়েলই যেহেতু প্রসঙ্গটা উঠছে, এক কিতাব নাম হায়াতুল হাইওয়ান, বলেন কি নাম? হায়াতুল হায়াতুল হাইওয়ান কিতাবে কামাল উদ্দিন দামিরি রাহমাতুল্লাহ আলাইহি প্রাসঙ্গিক ভাবে জিব্রাইল যে কত বড় সেটা উল্লেখ করে তিনি বলেন জিব্রাইলের গায়ে নূরের পাখা আছে 600। এক একটা কমপক্ষে দেড় আত্ম হইল। আল্লাহর সাত আসমান সাবা সামাওয়াতিন তিবাকা, আল্লাহ পাকের সাতটা আসমান একসাথে যদি জোড়া লাগানো হয়, অনুরূপভাবে সাত জমিনকে যদি একসাথে জোড়া লাগানো হয়, যেই পরিমাণ দৈর্ঘ্য প্রস্থ আর গভীর হবে এক একটা পাখা, সেই পরিমাণ দৈর্ঘ্য প্রস্থ আর গভীর এক একটা পাখা যদি এত বড় হয়, 600 পাখা কত বড়, 600 পাখা কত বড়, এই 600 পাখা যেই জিব্রাইলের গায়ে, ওই জিব্রাইল কত বড়, এমন একজন দুইজন না, লক্ষ লক্ষ আর কোটি কোটি আর বিলিয়ন বিলিয়ন জিব্রাইল যেই মালিকের হুকুমে গোলামি করে, সেই মালিক কত বড়, আল্লাহু আকবার বলেন, এত বড় মালিক। জিব্রাইল আসছেন সামনে, আয়েশা জিব্রাইল আমার নবীকে সালাম দিছে, সুবহানাল্লাহ বলবেন না, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। জিব্রাইল আমিন সালাতু সালাম পেশ করলেন, ইয়া রাসূলাল্লাহ আপনার দরবারে সালাম, আপনার দরবারে সালাতু সালাম পেশ করলাম গো নবী, আপনি আমার সাথে আজকে আমার ভাই মিকাইলকে দেখে টেনশনে পড়ে গেলেন উম্মতকে নিয়ে, নবী গো আমার সাথে আজকে ইসরাফিলকে দেখে আপনি টেনশনে পড়ে গেলেন, না জানি উম্মতের ব্যাপারে কোন রকম অশনি সংকেত চলে আসে কিনা, আমার সাথে আজরাইলকে দেখে আপনি টেনশনে পড়ে গেলেন উম্মতের ব্যাপারে, আপনি চিন্তায় পড়ে গেলেন আপনার উম্মত এখনো ব্যাপক ভাবে কলেমা পড়ে মুসলমান হয়নি, এদের জান যদি কবজ করা হয় কাফের অবস্থায় এরা জাহান্নামে যাবে, ব্যাপক ভাবে জাহান্নামে আপনার উম্মতের সংখ্যা বেড়ে যাবে, নবী গো আপনি টেনশনে পড়ে গেলেন, না না ইয়া রাসূলুল্লাহ আপনাকে টেনশনে ফেলানোর জন্য, আপনাকে ভয়ে ফেলানোর জন্য, আপনাকে মহা বিপদে ফেলানোর জন্য আমরা চারজন একসাথে আসি নাই, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা চারজন ফেরেশতা আপনার উম্মতের ব্যাপারে বড় বড় চারটি সুসংবাদ নিয়ে হাজির হয়ে গেলাম। এবার নবী বেজার না খুশি, একটু জোরে কহ, নবীর চেহারায় যে আপনার টেনশনের ছাপ ছিল, ভয় ভয় একটা অবস্থা ছিল, এই টেনশন কেটে গেছে, জিব্রাইলকে বললেন মারহাবান আখি জিব্রাইল, ও ভাই জিব্রাইল তোমাকে অসংখ্য ধন্যবাদ, যথেষ্ট রকম তুমি সুসংবাদ আমার সামনে পেশ করলা, অসংখ্য ধন্যবাদ তোমাকে, আমার উম্মতের ব্যাপারে তুমি কি কমিটমেন্ট নিয়ে এসেছো একটু জলদি করে শোনাও না, দেরি তো আর সহে না, দেরি করো না, তুমি আমার উম্মতের ব্যাপারে কি সুসংবাদ এনেছো, চারজন তো চারটা সুসংবাদ, তুমি এক নম্বরে বলো উম্মতের ব্যাপারে কি সুসংবাদটা এনেছো। সুবহানাল্লাহ, জিব্রাইল বললেন তবে শুনে ইয়া রাসূলুল্লাহ, যেদিন কিয়ামত ঘটবে, কি ঘটবে কিয়ামত, কি হইয়া পিছনে গেছে গা, বুঝা কইেন গেছে গা, আমরা রে পাইতো না, এক বেড়া দেখি কুমিল্লা ওয়াজ করে কিয়ামত হয়ে গেছে গা, আপনাদের কি মনে হয় তার জোড়া আছে না সিরা, কেয়ামত বলে হয়ে গেছে গা, যাক ওই দিকে যাইতে চাই না। জিব্রাইল বললেন ইয়া রাসূলুল্লাহ যেদিন কেয়ামত হবে, কেয়ামতের কঠিন ময়দান যেদিন কায়েম হবে, ইসরাফিল তার হাতে যে সিংহা আছে ওই সিংহাই তিনটা ফু দিবে, বলেন কয় ফু, এক নম্বর ফু দেওয়ার সাথে সাথে আসমান টুকরো টুকরো হয়ে জমিনে পড়বে আর পাহাড়গুলো তুলার মতো উঠবে, জমিনের নিচে যত খনিজ পদার্থ আছে তেল গ্যাস লোহা কয়লা সবগুলো উপরের দিকে উঠবে, ও আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা,
এই জমিনের নিচে যত পদার্থ আছে সবগুলো উপরের দিকে উঠবে, মহা তাণ্ডব শুরু হয়ে যাবে। দুই নম্বর ফু দেওয়ার সাথে সাথে আসমান আর জমিন একসাথে মিক্স হয়ে কেয়ামতের ময়দান কায়েম হবে। তিন নম্বর ফু দেওয়ার সাথে সাথে জমিনের নিচ থেকে মানুষগুলো উঠবে, এক একটা কবরের নিচ থেকে 10,000 করে মানুষ উঠবে। কয় কবর মিল্লা? এক একটা কবরের নিচ থেকে 10,000 করে। এবার বলেন কেয়ামতের মাঠে মানুষের মধ্যে আধা হাত দেয়া রাত দুই হাত কইরা জায়গা ফাঁক থাকবে? তিল রাখার মতো জায়গা থাকবে। আমার নবী বলেন সূর্যটাকে আল্লাহ ধরবেন, কেয়ামতের মানুষের মাথা আধা হাত উপরে স্থাপন করে দিবেন। বর্তমান সূর্যের গায়ে যতটুকু পাওয়া এর চেয়ে 70,000 গুণ পাওয়ার বেশি করে দেওয়া। একটা সিলভারের পাতিলে পানি রেখে নিচে যদি আগুন দেওয়া হয়, পানি টকবক করে যখন ফুটে ওটাতে যখন চাউল ঢেলে দেওয়া হয়, চাউলগুলো যদি ফুটে যায় এই পাতিলের ঢাকনাকে খুলে ফেললে চাউলগুলো ছিটকে ছিটকে পড়তে থাকে। আমার নবী বলেন মানুষের মগজগুলো এভাবে ছিটকে ছিটকে পড়তে থাকে, কঠিন পরিস্থিতি হয়ে যাবে। মানুষ চিৎকার করবে, কে আছো বাছা, একজন আরেকজনকে ডাকাডাকি করবে। আল্লাহর কোরআন বলে মানুষ এক নম্বরে খুঁজবে মাকে, কাকে? কারণ সন্তানের প্রতি সবচেয়ে বেশি মায়া মমতা কার বেশি? মানুষ মাকে খুঁজবে। যে দুঃখিনী মা কোন কোন শীতের রাতে প্রস্রাব করে দিলে থাপ্পড় দেয়নি, সোনামণি বলে আবার কপালে চুমু খেয়েছে, আবার শুকনো বিস্তা দিয়েছে, সেই মাকে যদি খুঁজে পাওয়া যায় তাহলে হয়তোবা আমার কষ্টের একটা ভাগ মার উপর দেওয়া যাবে। আল্লাহর কোরআন বলে হে মানুষ রে, সেই দিন তোর মা তোকে পরিচয় দেবে না। ইয়াউমা ইয়াফিররুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমা ইযিন শানুন ইগনি। আল্লাহর কোরআন বলে এই মানুষ কিয়ামতের ময়দানে তোর মা তোর পরিচয় দেবে না, তোর ভাই তোর পরিচয় দেবে না, বোন তোর পরিচয় দেবে না, বন্ধু বন্ধুর পরিচয় দেবে না, প্রত্যেকে ইয়া নাফসি বলে চিৎকার করবে। মানুষজন অস্থির হয়ে যাবে কিয়ামতের ময়দানের সূর্যের তাপে, সহ্য 50,000 বছর এ অবস্থায় চলে যাবে। বিচার নিকাশ শুরু হওয়ার আগে 50,000 বছর চলে যাবে, মানুষজন অস্থির হয়ে যখন মার পরিচয় পায় না, বাবার পরিচয় পায় না, ভাইয়ের পরিচয় পায় না, বোনের পরিচয় পায় না, সবগুলো মানুষ একসাথে সিদ্ধান্ত নিবে, চলো যায় প্রথম মানুষ আদম সফিউল্লাহর কাছে। আদম আমাদের আদি পিতা, প্রথম মানুষ তার কাছে চলো আমরা যাই। আমার নবীর হাদিসের কিতাব বুখারী শরীফে প্রমাণ হয় সবগুলো মানুষ আদমের কাছে যাইয়া বলবে ইয়া আদম আনতা আউয়ালুন নাস খলাকাকা আল্লাহ বিয়াদাইহি ওয়া আসকানাকা ফি জান্নাতিহি ওয়া আল্লামাকা আসমা'আ কুল্লি শাই ওয়া আসজাদা লাকাল মালাইকা ফাশফা' লানা ইনদা রাব্বিনা। সবগুলো মানুষ আদমের কাছে যায় কান্না করবে, হে আল্লাহর পয়গম্বর আদম আপনি প্রথম মানুষ, আল্লাহ পাক আপনাকে কুদরতি হাতে বানিয়েছে, আল্লাহ পাক আপনাকে তাম মাখলুকাতের ইলম দিয়েছে, আপনার সম্মানে ফেরেশতাদেরকে সিজদার হুকুম দিয়েছে, আপনাকে জান্নাতের ভেতরে বসবাসের জায়গা করে দিয়েছে। এ পয়গম্বর আদম আল্লাহর কাছে আমাদের জন্য একটু সুপারিশ আপনি করেন। বড় টেনশনে পড়ে গেলাম রে, বড় টেনশনে পড়ে গেলাম, আল্লাহর কাছে একটু সুপারিশ করেন, অন্তত বিচার যেন শুরু হয়ে যায়। যার ঠিক
ঠিকানা জান্নাতে হয় তাকে যেন জান্নাত দিয়া দেয়, যার ঠিকানা জাহান্নামে হয় তাকেও যেন জাহান্নাম দিয়া দেয়। আদম বলবে সুকা 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 লাস্তুহুনাকুম, যাও যাও ভাগো আমার কাছ থেকে সরে যাও, আমার আল্লাহ ইন্না রাব্বি কদ গদিবা গদবা লাম ইয়াগদাব ক্বাবলাহু ওয়া লাম ইয়াগদাব বাদা, আমার আল্লাহ আজকে এভাবে রাগান্বিত হয়েছে এত রাগ আগেও করে নাই ভবিষ্যতেও করবে না, আল্লাহর সামনে আমি আজকে দাঁড়াইতে পারবো না, যাও যাও ভেগে যাও, যাও তোমরা হযরতে মূসা নবীর কাছে, মূসার কাছে যাইয়া মানুষজন একই কথা বলবে, মূসা বলবে আমিও আল্লাহর সামনে দাঁড়াইতে পারবো না, যাও তোমরা ইব্রাহিম নবীর কাছে, ইব্রাহিম বলবে না আমিও পারবো না, যাও তোমরা ঈসা নবীর কাছে, ঈসা বলবে শুনো রে এই অবস্থায় কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে কেউ দাঁড়াতে পারবে না, একজন মাত্র মানুষ আছে যে মানুষটা আল্লাহর সামনে দাঁড়াতে পারবে, যার খাতিরে আমার আল্লাহ আকাশে মিটি মিটি তারা দিয়েছে, চন্দ্রের মধ্যে আলো দিয়েছে, সূর্যের গায়ে কিরণ দিয়েছে, যার খাতিরে মাখলুকাতকে আল্লাহ সাজাইছে, কিয়ামতের ময়দান কায়েম করছে, তিনি হলেন সাইয়েদুনা সাইয়েদুল মুরসালিন মুহাম্মদ আরবি, চলো যাই মুহাম্মদের কাছে, সব মানুষ যাবে যাইয়া দেখবে আমার নবী নিজের চিন্তা ভুলে উম্মতকে হিফাজত করার জন্য আল্লাহর কুদরতি পায়ে সিজদায় পড়ে কান্না করতেছে, আল্লাহু আকবার বলেন না, সবগুলো মানুষ যাবে কিয়ামতের ময়দানে আমার নবীকে ডাক দিবে, আমার নবী উম্মতের পেরেশানিতে কান্না করবে চোখের পানি ছাড়বে, আল্লাহ তখন ডাক দিয়ে বলবে ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, নবী গো কিয়ামতের ময়দান আপনার কান্না করার জায়গা না, চোখের পানি ছাড়ার জায়গা না, কিয়ামতের ময়দান তায়েফের ময়দান না, আপনার চোখের পানি ঝরেছে তায়েফে, চোখের পানি ঝরেছে ওহদে, আপনার দান দান শহীদ হয়েছে ওহদে, পেটে পাথর বেঁধেছেন খন্দকে, কিয়ামতের ময়দান আপনার চোখের পানির জন্য না, আপনার কান্না সহ্য হয় না, উম্মতের জন্য আপনি সুপারিশ করেন আপনাকে অসন্তুষ্ট রেখে, আমি আল্লাহ কিয়ামতের ময়দানে আপনার একজন উম্মতকেও জাহান্নামে দেব না। জিব্রাইল বলেন ইয়া রাসূলুল্লাহ কিয়ামতের কঠিন ময়দানে সব মানুষ যখন পরিশান থাকবে, মা সন্তানকে পরিচয় দেবে না, বাবা সন্তানকে পরিচয় দেবে না, ভাই বোনকে পরিচয় দেবে না, বোন তার ভাইকে পরিচয় দেবে না, না আদম নবী কোন উম্মতের সুপারিশ করে না, ঈসা নবী সুপারিশ করে না, মূসা নবী সুপারিশ করে না, ইব্রাহিম নবী সুপারিশ করে না, কেউ কাউকে পরিচয় দেয় না, কিয়ামতের কঠিন ময়দানে ওগো আল্লাহর নবী আমি জিব্রাইল কিয়ামতের মাঠে ঘুরবো ঘুরবো ঘুরবো, ঘুরে ঘুরে দেখবো আপনার কোন উম্মত দুনিয়ার জমিনে আপনার প্রেমে পাগল হইয়া আপনার এশকে আশিক হইয়া বেশি বেশি দুরুদ ইব্রাহিম পড়ছিল, আপনার সেই উম্মতকে ধরে আপনার সাথে সাথে আমি ইব্রাহিম সুপারিশ করে তাকে জান্নাতে পাঠানোর ব্যবস্থা করব। এবার কোয়েলাইন দুরুদের ফজিলত আছে না নাই? আর একটু জোরে কম, কম না বেশি, ওয়ান টাইম না ওয়াল টাইম, আরো জোরে, এই তো আজ কিছুটা বুঝতেছে ওয়াল টাইম, আমার সময় মনে হয় শেষ, পরবর্তী হুজুর চলে আসছেন না, আর 2 মিনিটের ভিতরে আমি আমার কথা শেষ করে দিচ্ছি। বলেন আমার নবীর সামনে হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলে ফেরেশতা আসতেছিল কয়জন? একটু জোরে বলেন, এক নম্বর, আরো জোরে কোন, চারজন থেকে এক গেলে থাকে কয়জন? আরো জোরে বলেন। আরেকজনের কথা কইলাই, মিকাইল, কি নাম বলেন? মিকাইল ছোট না বড়? জোরে কোন না, মিকাইল কত বড় এটাও কইলেন। এক মিনিটে, তফসিরের এক কিতাবের নাম, নাম তফসিরে কাবির, তফসিরে কাবির বলেন কি নাম, সেখানে লেখা আছে মিকাইলের মাথায় চুল আছে, কি আছে, মিকাইলের মাথায় চুল আছে আর আল্লাহর আসমানে পানি আছে,
মিকাইল যে কত বড় এটা বোঝানোর জন্য তাফসীরে কাবীরে বিবরণ দেওয়া হয়েছে, মিকাইলের মাথায় চুল আছে আর আল্লাহর আসমানে কি আছে না? পানি নাই। আগে এটা তো জানতে হইব আপনারা কি করেন, আসমানে পানি নাই না আছে? তবে দুঃখ, গত চার বছর আগে, কয় বছর, আমি ময়মনসিংহ যাচ্ছিলাম ওয়াজে, বাসের মধ্যে বসা, প্রচণ্ড জ্যামে, বাস সামনের দিকে যাচ্ছে না। আপনারা দেখবেন সেই নতবা বাস যখন থেমে থাকে তখন কিছু লোক আছে হকা, পত্রিকা নিয়ে গাড়িতে উঠে পত্রিকা বেছে, কথা কয় না। তো এক বেচারা পত্রিকা নিয়ে আসলো, পত্রিকার নাম প্রথম আলো, কোন আলো? তো আমি একটা পত্রিকা নিলাম যে বাবা দাও পত্রিকা প্রথম আলো। প্রথম আলো পত্রিকা হাতে নিয়ে দেখলাম প্রথম আলোর প্রথম পৃষ্ঠায় মোটা অক্ষরে লেখা অক্সফোর্ড ইউনিভার্সিটির বিজ্ঞান গবেষণা সেন্টারের প্রতিবেদন, আসমানে কোনো পানি নাই। কইলে জুড়ে কই, এখন আবার নিচে লেখছে আসমানে যদি পানি নাই থাকে তাহলে বৃষ্টি যে পড়ে এই পানি কোত্থেকে পড়ে, ওরাই লেখছে। আবার তারাই নিচে উত্তর লিখছে গরমকালে প্রচণ্ড রোদের তাপে সাগর নদী খাল বিলের পানিগুলো বাষ্প হয়ে উপরের দিকে উঠতে থাকে, আর শূন্যের উপর পানির পরিমাণ যখন বেড়ে যায় শূন্য এটার ভার বহন করতে পারে না, তখনই টপ টপ করে নিচে পড়ে, এর নাম বৃষ্টি। জোরে কই, নাউজুবিল্লাহ। আবার নিচে লেখছে বুঝলাম বাষ্প হয়ে পানি উপরে উঠে এরপর পরে, এর নাম বৃষ্টি। তাহলে মৌলবীরা কইতে কো আসমানে পানি আছে, শেষ পর্যন্ত কারারে ধরছে? জোরে কই না, মৌলবীরে ধরতে সহজ নরম তো। নিচে লেখছে মৌলবীরা কইতে কো আসমানে এই বৃষ্টি আছে, এটা হলো প্রশ্ন। এর উত্তর আবার নিচে লেখছে, উত্তরটা হলো খেয়াল করার বিষয়, উত্তরটা শুনলে বুঝবেন কয় নম্বর বাপজুটটা যে ওরা। নিচে উত্তর লেখছে মৌলবীরা পরের ঘরে খায় মসজিদে গোমায়, ফেডের কোনো আন্তাজ নাই, কথার কোনো ভ্যালু নাই। কন্যা জোরে, প্রশ্ন আর উত্তর। আমার মনে খুব কষ্ট লাগলো, বাবা অক্সফোর্ড ইউনিভার্সিটির বিজ্ঞান গবেষণা সেন্টার, তোমরা গবেষণা করছো খুব ভালো, বিজ্ঞানের চরম উৎকর্ষ হচ্ছে, আরো হোক, আমরা এর বিপক্ষে নই, আমরা এর পক্ষে, কিন্তু মৌলবীর পাঞ্জাবির কোনায় ধরে টান দিলাম, আল্লাহর কাছে বিচার দিলাম, মালিক তুমি একদিন না একদিন প্রমাণ করো বিজ্ঞানের মাধ্যমে, শুধু আকাশের পানি মৌলবীদের চাপার জোরের কথা না, এটা বাস্তব বিজ্ঞানসম্মত কথা, তোমার কাছে পরিয়ারটুকু জানালাম, মালিক তুমি প্রমাণ করো। সমান তিন বছর পর, কয় বছর পর এই ঘটনার, কয় বছর পর আবার যাচ্ছিলাম ময়মনসিংহ ওয়াজে, আল্লাহর কি মর্জি, বাসে ওই দিনও জ্যামে আরেকটা পত্রিকা হাতে নিলাম, ওইটার নামও প্রথম আলো, হাতে নিয়ে দেখি প্রথম আলোর প্রথম পৃষ্ঠায় লেখা অক্সফোর্ড ইউনিভার্সিটির গবেষণা ভুল প্রমাণিত হলো, আসমানে একটু পানির সন্ধান পাওয়া গেছে। সুবহানাল্লাহ, কইতেন না কদ্দুর পানি, জোরে কন না, একটু পানির ব্যাখ্যা নিচে লেখছে এই পৃথিবীতে যে খাল বিল নদী নালা সাগর মহাসাগর আরব সাগর লোহিত সাগর ভূমধ্য সাগর আটলান্টিক সাগর সকল সাগরের পানিকে একসাথে করলে যতটুকু হবে এর চেয়ে 25,000 কোটি গুণ বেশি পানি আসমানে আছে, এটা হলো একটু পানি, এটা কদ্দুর পানি। এবার আসেন তাফসীরে কাবীরের বক্তব্য, আসমানের সেই 25,000 কোটি গুণ বেশি পানি আর পৃথিবীর খাল বিল সাগর মহাসাগর নদী নালার পানি একসাথে করে যদি মিকাইলের মাথায় ঢেলে দেওয়া হয় তাহলে তার চুল বেয়ে 1 ফুটা পানি নিচে পড়বে না। এমন মিকাইল একটা দুইটা নয়, লক্ষ লক্ষ কোটি কোটি বিলিয়ন জিলিয়ন মিকাইল, যে মালিকের পায়ে সিজদা করে সে মালিক কত বড়, একটু জোরে পড়েন না, আল্লাহু আকবার। মিকাইল বলেন ইয়া রাসূলুল্লাহ, কাল কিয়ামতের ময়দানে সূর্যের তাপে আপনার উম্মত যখন পঙ্গুপালের মতো হবে, পাগল পাড়া হবে, টেনশন পড়ে যাবে, উম্মত যখন দিশেহারা হবে, একেবারে চৈত্র মাসের বুরুখের যখন আপনার সূর্যের তাপে 4-5টা করে ফাটা দেয় আপনার উম্মতের কলিজা, পানির টেনশনে পানির পিপাসায় এভাবে ফাটা দিবে, পানি পানি করে চিৎকার করবে, মানুষগুলো পাগলের মতো হবে, উম্মতগুলো পাগলের মতো
হবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের মাঠে আমি মিকাইল চক্কর লাগাবো, কিয়ামতের মাঠে চক্কর লাগিয়ে দেখব আপনার কোন উম্মত আপনার প্রেমে পাগল হইয়া আপনার এশকে আশিক হইয়া বেশি পরিমাণে দুরুদ ইব্রাহিম পড়েছিল, আমি তাদেরকে ধরে ধরে হাউজে কাউসারের এক গ্লাস পানি পান করে চিরকালের জন্য কলিজা ঠান্ডা বানাই দিই। এবার একটু জোরে কম, দুরুদের ফজিলত আছে না নাই? কম না বেশি? ওয়ান টাইম না ওয়াল টাইম? আরো জোরে। এই তো আজ কিছুটা বুঝালে। চার ফেরেশতা থেকে কয়জন গেল, রইল কয়জন? আল্লাহ তৌফিক দিলে ভবিষ্যতের কোনো এক সময় বাকি দুইজনের কথা বলবো। আসলে বক্তাকে বসিয়ে রেখে এতক্ষণ কথা বলার অভ্যাস আমার নেই, আজকে মনে হয় ফার্স্ট টাইম এতক্ষণ বক্তা বসিয়ে রেখে কথা বললাম। আপনাদের কাছ থেকে ক্ষমা চেয়ে এখানেই বিদায় নিচ্ছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।